ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে লেক কালীবাড়িতে ধুমাবতীর মন্দির স্থাপন করে পুজো শুরু হলো বৃহস্পতিবার সকালে এই উপলক্ষে মন্দিরে ছিল ভক্তদের ভের দশমহাবিদ্যার সপ্তম বিদ্যা ধূমাবতী তবে ধূমাবতী মূর্তি বৈধব্যের রূপ বিবাহিত মহিলারা এই পুজো করেন না ধূমাবতীর পূজা মূলত তিনটে কারণে করা হয় প্রথম যে কারণে করা হয় সেটা হচ্ছে তিনি হচ্ছেন কেতুগ্রহের ইষ্ট দেবী কেতুগ্রহের প্রকোপ থেকে বাঁচবার জন্য করা করা হয় হয় যে সেটা হচ্ছে উচ্চাটন কর্মে বিভিন্ন যে আছে উচ্চাটন কর্মে দেবীর পূজা বিশেষভাবে প্রশস্ত কিছু দেবদেবীর পুজো প্রচলিত নয় তাই সেই সব দেবদেবীর মূর্তির রূপও অনেকের কাছেই অজানা সব দেবদেবীর মন্দির প্রতিষ্ঠা করার পরিকল্পনা নিয়েছে লেক কালীবাড়ি কর্তৃপক্ষ আমাদের গুরুদেব পূজ্য পূজ্যপাদ গুরুদেবের একটা নির্দেশ ছিল যে এক এক করে আমরা সব দেবদেবীকেই দেখাবো। যারা যাদেরকে আমরা সারা বছর পুজো করি কিন্তু তাদের আকৃতি প্রতিমা আমরা দেখতে পাই না এবং তারা মন্দিরও তাদের কিন্তু খুব কম সেই সব দেবদেবীকে আমরা এক এক করে প্রতিষ্ঠা করা হবে দশ মহাবিদ্যার সপ্তম বিদ্যা ধুমাপতির পুজো করা হয় কেন তার ব্যাখ্যা দিলেন বিশেষ আরাধনা এ হচ্ছে ইনি শত্রু নাশ করেন শত্রুকে বিচারিত করেন শত্রুকে বসীভূত করেন এর এক এক রকম এই সাধনার প্রক্রিয়া রয়েছে লেক কালীবাড়িতে ধুমাবতীর পুজো উপলক্ষে এসেছিলেন কলকাতার পুরো কমিশনার খলিল আহমেদ মেয়র পরিষদ দেবাশিস কুমার এদিন সকালে লেক কালীবাড়ি চত্বরে ছিল ভক্ত সমাগম সঞ্জয় মিত্রের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা